আসসালামু আলাইকুম, শুভরাত্রি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের একটি বিশেষ সেশন, ক্লিনিক্যাল ডিসকাশন অন হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ ক্রনিক কাফ। আজকে হোস্ট হিসেবে আছি আমি আসমা মুস্তাফিউনা, ফাইনাল ইয়ার আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব কুমার সাহা স্যার, মেডিসিন এন্ড টেস্ট স্পেশালিস্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এন্ড মিটফোর্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার থ্যাংক ইউ কেমন আছেন এন্ড আপনি? স্যার ওয়েলকাম। জি জি, ভালো আছি। হ্যালো। আপনি অনুমতি দিলে স্যার আজকের সেশনটা শুরু করতে পারি। স্যার আপনাদের জি কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে সেটা দিতে পারেন, স্যার আপনাদের উত্তর দিয়ে দিবেন। স্যার আপনি স্লাইড শেয়ার করতে পারেন, স্যার আজকের সেশনটা শুরু করতে পারেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন দা ক্লিনিক্যাল ডিসকাশন সেশন। আই এম ডাক্তার রাজীব কুমার সাহা, মেডিসিন এন্ড চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড গোয়িং টু প্রেজেন্ট দা সেশন অন দা অ্যাপ্রোচ টু দা পেশেন্ট অফ ক্রনিক কাফ। হেয়ার আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দা কাফ। সো ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু ডিসকাস অন cough and chronic cough, and then I will show some slide that will be helpful for all. প্রথমে যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কাফ কে যদি আমরা বলি যে মোস্ট কমন সিমটম অফ রেসপিরেটরি ডিজিজেস। কাফ ইজ দ্য মোস্ট কমন সিমটম। যে কোনো রেসপিরেটরি ডিজিজ যদি আমরা একটা সিমটম বলি তাহলে সেটা কাফ। তার মানে রেসপিরেটরি এমন কোনো ডিজিজ নেই যেখানে কাফ হতে পারে না। কিন্তু আমরা আজকে ডিসকাশন করতে যাচ্ছি হচ্ছে ক্রনিক কাফ নিয়ে। ক্রনিক কাফ বলতে তাহলে আমরা কত দিনের কাফকে আমরা ক্রনিক কাফ বলবো? ইউজুয়ালি আমরা কাফকে ভাগ করি হচ্ছে 1 থেকে 3 সপ্তাহ। তার মানে হচ্ছে ফার্স্ট 1 to 3 weeks কাফ যদি হয় তাহলে আমরা একে বলি হচ্ছে অ্যাকিউট কাফ। আর 8 সপ্তাহের বেশি যদি কাফ হয়, মানে 2 মাসের বেশি, তখন আমরা এই এটাকে বলি হচ্ছে ক্রনিক কাফ। আর মাঝখানে যে পিরিয়ডটা থাকে দ্যাটস মিন হচ্ছে 3 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, এই এই সময় যে কাফটা সেটাকে আমরা সাব অ্যাকিউট কাফ বলি। তো অ্যাকিউট যে কাফ, যে লেস দেন 3 উইক, এর মেইন যে কমন কজ গুলো আছে এর ভিতরে হলো অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, তারপর ভাইরাল ইনফেকশন ইনক্লুডিং পালমোনারি টিউবারকুলোসিস। এই এই ইনফেকশন গুলাতে সাধারণত অ্যাকিউট কাফ হয়ে থাকে। আর যে ক্রনিক কাফ যেগুলা আমরা যে যে কাফ গুলা মোর দেন 2 উইক পারসিস্ট করে সেগুলার ভেতরে যে কাফ গুলা আছে এগুলাকে আমরা কয়েকটা ভাবে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ডিসকাশনটা খুব ইজি হয়। যেমন এই যে কাফ গুলা 2 উইকস এর বেশি পারসিস্ট, 2 মান্থ এর বেশি পারসিস্ট করে দ্যাটস মিন ক্রনিক কাফ, সেগুলাকে আমরা যদি একটু ব্রডেনিং এ ভাগ করি, কিছু আছে রেসপিরেটরি কজ, কিছু জিআইটি কজ, কিছু কার্ডিয়াক কজ, এবং কিছু মেডিকেশন আছে যেগুলো কাফ করে। সো আমরা যদি মনে করি যে যে আমরা এগুলোকে ভাগ করব, তাহলে আমরা প্রথমে বলবো যে রেসপিরেটরি যে কজ, তার ভিতরে কিন্তু আমরা সবসময় দেখে থাকি কিছু কিছু ডিজিজ, যেমন অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস, লাং ম্যালিগন্যান্সি, ডিপিএলডি বা লাং ফাইব্রোসিস, ব্রঙ্কিয়াক্টেসিস, এই কজ গুলাতে ক্রনিক কাফ নিয়ে প্রেজেন্ট করে। আবার যদি আমরা জিআইটি তে যাই তাহলে দেখা যাবে যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড, এগুলা কিন্তু কাফ একটা একটা কাফ নিয়ে প্রেজেন্ট করে, ড্রাই কাফ ইউজুয়ালি। কার্ডিয়াক কজের ভিতরে লেফট ভেন্টিকুলার ফেইলর অ্যান্ড কিছু ড্রাগস যেমন এসি ইনহিবিটর, বিটা ব্লকার, এগুলা কাফ করে। তো আমি এই কাফের যে ক্লাসিফিকেশনটা করলাম এটা হয়তো বা সরাসরি কোনো বইয়ে নাই, বিভিন্ন বই থেকে কালেক্ট করা, এই কাফের ক্লাসিফিকেশনটা ধরেই আমি স্লাইড শেয়ার করছি। এরপরে আমি হচ্ছে এগুলো সম্বন্ধে একটু ডিসকাসে যাব।
এই ইয়ে চলে গেল লাস্ট ইয়ারে গেলে অপশন ছিল। হ্যাঁ এটা কি আসলো ভালো কোম্পানি বললাম তো, তো ওই দিনে শেয়ারে গেছিলাম হ্যালো হ্যালো। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার? ওকে ওকে হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট টু দ্য ক্রনিক কাফ, দেন আই অ্যাম শোয়িং সাম কজেস অফ ক্রনিক কাফ, হেয়ার আই ক্লাসিফাইড কাফ অফ সাম ক্যাটাগরিজ। ফার্স্ট অফ অল আই এম শোয়িং সাম কজেস অফ রেসপিরেটরি কজেস অফ কাফ, জিআইটি কজেস অফ কাফ, অ্যান্ড কার্ডিয়াক কজেস অফ কাফ, অ্যান্ড সাম মেডিকেশন। সো হেয়ার আই অলরেডি মেনশন হেয়ার রেসপিরেটরি কজ ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, টিউবারকুলোসিস, লাং ক্যান্সার, ইপিএলডি অ্যান্ড ব্রঙ্কাইটিস, জিআইটি কজ জার, লেফট ভেন্টিকুলার ফেলিওর, কার্ডিয়াক কজ, অ্যান্ড সাম মেডিকেশন লাইক এসি ইনহিবিটর, বিটা ব্লকার, অ্যান্ড অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা। সো ওয়েন উই গোয়িং টু অ্যাপ্রোচ দ্য কাফ, আমরা যদি পেশেন্টের একটা হিস্ট্রি নিয়ে শুরু করি যে আমরা এই এই কজ গুলাকে কিভাবে সেপারেট করব, তাহলে আমরা প্রথমেই দেখা যাচ্ছে যে পেশেন্টের আর্লি অনসেট অফ এজ, যখন একটা পেশেন্টের কাফ শুরু হচ্ছে, যদি দেখা যায় যে পেশেন্টের কাফটা শুরু হচ্ছে একদম ছোট বয়স থেকে, তাহলে আমরা কিন্তু প্রথমেই দেখবো যে চাইল্ডহুড অ্যাজমা, যেটা ক্রনিক পারসিস্টেন্ট কাফ নিয়ে প্রেজেন্ট করে। দেন দেন স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আবার চলে গেল, ওকে। দেন আমরা যদি দেখি যে ছোটবেলা থেকেই কাশি হচ্ছে, তার ভিতরে সবচেয়ে যে কমন কজ আমরা পাই চাইল্ডহুড অ্যাজমা, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ আছে, যে ডিজিজটা কাফটা অনেক ছোটবেলা থেকে শুরু হয়, এবং যদি কাফটা বেশি বয়সে শুরু হয় তখন কিন্তু আমরা যেমন যদি একটা ওল্ড এজ এর পেশেন্ট কাফ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আমরা এই পেশেন্ট গুলাকে সিওপিডি বা টিউবারকুলোসিস বা লাং ক্যান্সার এগুলা চিন্তা করি, কিন্তু কম বয়সে কাশি শুরু হলে কিন্তু আমরা ব্রঙ্কাল অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস এগুলা দেখি। এখন কাশিটা যে হচ্ছে, যে কাশিটা কাফটা কোন সময়ে হচ্ছে, দিনের কোন সময়ে কাশিটা বেশি হচ্ছে, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা এর থেকে কিছু ক্লু পাবো। যেমন নকচুরাল কাফ, রাতে যে কাশিগুলো শুরু হয়, তার ভিতরে মোস্ট কমন কজ হচ্ছে ব্রঙ্কাল অ্যাজমা, জার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সাধারণত রাতে খাওয়া দাওয়ার পরে, শোয়ার পরে এই কাশিগুলো যদি শুরু হয় তাহলে জার্ড, এবং কাশির সাথে যদি শ্বাসকষ্ট থাকে, অর্থোপনিয়া, এবং প্যারোক্সিজমাল নকচুরাল ডিজনিয়া, যেটা রাতে শোয়ার পরে হঠাৎ করে শ্বাস বেড়ে যায়, সেটা কিন্তু লেফট ভেন্টিকুলার ফেলিওর এর ফিচার। আবার যদি দেখা যায় যে কাশিটা শুরু হয়েছে আর্লি মর্নিং এ, আর্লি মর্নিং কাফ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডির সিমটম। তো কখন কাশিটা হচ্ছে সেটা দিয়ে আমরা কিছু ক্লু পাবো। সেকেন্ডলি যদি আসি যে কাশিটাকে ট্রিগার করে বা কাশিটাকে বাড়িয়ে দিচ্ছে কি, যদি দেখি যে কোনো পার্টিকুলার অ্যালার্জেন, ডাস্ট, পোলেন, স্মোকিং এগুলা বাড়িয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা অ্যালার্জি রিলেটেড কাফ, মানে ব্রঙ্কেল অ্যাজমার দিকে আসবে। আবার যদি দেখি যে একটা কোনো খাবার খাওয়ার, ফুড অর আফটার টেকিং মিল, যদি কাশি বেড়ে যায়, তাহলে আমরা এই ক্ষেত্রে জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটাকে কিন্তু একটা ক্লু পাবো এই ক্ষেত্রে। আবার এই কাফ সিমটমের সাথে যদি পেশেন্টের হুইজ থাকে, মানে যে যে একটা মিউজিক্যাল সাউন্ড যেটা আমরা বাইরের থেকে শুনতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কাফের মেন কজের ভিতরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এই দুইটা কজ আমরা মাথায় রাখবো। যে কাফ এর সাথে যদি হুইজ থাকে, কাফের সাথে যদি হিমোপটাইসিস থাকে বা কাফিং আউট অফ ব্লাড,
সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিডি একটু ন্যারো হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কাফের সাথে যদি হুইজ থাকে। স্যার হ্যালো, স্ক্রিনটা আবার চলে গেছে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে কিন্তু আমরা কাফের সাথে যদি হুইজ থাকে তাহলে আমরা টিউবারকুলোসিস এবং ম্যালিগন্যান্সিটাকে অবশ্যই আগে মাথায় রাখবো, যে কাফ উইথ হিমোপটাইসিস অর কাফিং আউট অফ ব্লাড। আবার কাফের সাথে যদি চেস্ট পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, যে পেশেন্ট হিস্ট্রিতে যদি চেস্ট পেন আসে, তো চেস্ট পেন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে শার্প চেস্ট পেন আর একটা হচ্ছে ডাল পেন, ডাল অ্যাকিং পেন। শার্প পেন গুলো সাধারণত দেখা যায় যে রেসপিরেটরি ইনফেকশন আর লাইক ব্রঙ্কাইটিস আর নিউমোনিয়া আর পালমোনারি এম্বোলিজম হতে পারে। আবার যদি ডাল অ্যাকিং পেন হয়, একটা পেশেন্টের রাইট সাইড অথবা লেফট সাইড একটা ডাল অ্যাকিং পেন বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রঙ্কাল কার্সিনোমা কে অবশ্যই আগে নিয়ে আসব। আবার যদি কাফের সাথে পেশেন্ট হোর্সনেস অফ ভয়েস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা পেশেন্টটাকে ল্যারিনজাইটিস একটা ডায়াগনোসিস থাকবে, যে পেশেন্টের ল্যারিঞ্জিয়াল কোনো ইনফ্ল্যামেশন যদি হয় তাহলে পেশেন্টের হর্সনেস অফ ভয়েস থাকতে পারে, অথবা ল্যারিঞ্জিয়াল টিউবারকুলোসিস। আর আরেকটা মোস্ট কমন কজ যেখানে পেশেন্টের হচ্ছে হর্সনেস অফ ভয়েস থাকে, সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসে, এবং সেটার মোস্ট কমন কজ হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইনভলভিং দা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো পেশেন্টের যদি হর্সনেস অফ ভয়েস থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসে আছে কিনা, এবং সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল কার্সিনোমাটাকে আমরা আগে চিন্তা করব। এবং পেশেন্টের এই রেসপিরেটরি সিমটম গুলার পাশাপাশি আমরা পেশেন্টের জিআইটি সিমটম গুলাকে ইভালুয়েশন করব, যে পেশেন্টের রেট্রোস্টার্নাল বার্নিং সেন্সেশন আছে কিনা, অ্যাসিড ব্রাশ আছে কিনা, নৌশিয়া বমিটিং বা অ্যাবডোমিনাল ফুলনেস আছে কিনা। তাহলে আমরা এই এই এটার সাথে যদি কাপ কোরিলেট করে, তাহলে আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেগুলো আছে এই এটাকে আমরা আগে নিয়ে আসব। সেকেন্ডলি, এরপর থার্ডলি যদি আমরা আসি, যে পেশেন্টের একই সাথে কাফের সাথে শর্টনেস অফ ব্রেথ, অর্থোপনিয়া এন্ড পিএনডি, পেশেন্টের শুলে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রাতে শ্বাসকষ্টের কারণে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তো এগুলাকে আমরা কিন্তু লেফট ভেন্টিকুলার ফেলিওর বা কার্ডিয়াক কজ হিসেবে তখন চিন্তা করব। এই সিস্টেমিক হিস্ট্রি গুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা যদি পেশেন্টের সিস্টেমিক হিস্ট্রি নেই, যে পেশেন্টের ফিভার আছে কিনা, পেশেন্টের যদি ফিভার থাকে তো সেই ক্ষেত্রে আমাদের টিবি, ম্যালিগন্যান্সি, এই ডিজিজ গুলোকে আমরা আগে নিয়ে আসব। এবং পেশেন্ট যদি ওয়েট লস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা পেশেন্টের হলো টিবি ম্যালিগন্যান্সিটাকে আগে নিয়ে আসবো, যে পেশেন্টের ওয়েট লস হচ্ছে একটা সিগনিফিকেন্ট ওয়েট লস। টিবারকুলোসিস এন্ড ম্যালিগন্যান্সি ইজ দ্য মোস্ট কমন কজ অফ ওয়েট লস। এন্ড পেশেন্টের হিস্ট্রির ভিতরে অবশ্যই আমরা ড্রাগ হিস্ট্রি নিব, পেশেন্টের যদি বিটা ব্লকার খায় সেটা ব্রঙ্কাল অ্যাজমাকে অ্যাগ্রেভেট করতে পারে, পেশেন্ট যদি এসি ইনহিবিটর নেয়, এসি ইনহিবিটর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নেয়, তাহলে এক ড্রাই কাপ হয়, সেই ড্রাই কাপ গুলাও কিন্তু ড্রাগ ইন্ডুস, সেটা কিন্তু আমরা অ্যাজমা বলবো না। এরপরে আমরা হিস্ট্রি নিয়ে বলছি পেশেন্ট স্মোকিং হিস্ট্রি। স্মোকিং হিস্ট্রিতে যদি পেশেন্ট হেভি স্মোকার হয়, পেশেন্ট যদি প্রতিদিন 20টার বেশি স্মোক করে, এইভাবে যদি 10 থেকে 20 বছর বেশি বেশি স্মোক করে, তাহলে আমরা পেশেন্টের সিওপিডি এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমা এই দুটাকে পেশেন্টের এই কাফের কজ হিসেবে আমরা ডিডিতে নিয়ে আসব। এরপরে আমরা দেখব যে পেশেন্টের যে স্পুটাম প্রোডাকশন হচ্ছে, সেই স্পুটাম প্রোডাকশনের কালারটা বা স্পুটাম প্রোডাকশন হচ্ছে কিনা সেটা দেখব। যেমন পেশেন্টের যদি ড্রাই কাফ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা পেশেন্টের মোস্ট কমন কজ হিসেবে আমরা যেটা দেখব যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে ড্রাই কাফ হয়। যদি পেশেন্টের জার থাকে তাহলে কিন্তু ড্রাই কাফ হয়। যদি পেশেন্টের হচ্ছে ডিপিএলডি থাকে, মানে লাং ফাইব্রোসিস থাকে, তাহলে ড্রাই কাফ হয়। আবার প্রোডাক্টিভ কফগুলো যেখানে হয়, যেখানে স্পুটাম প্রোডাকশন হয় এবং পুরুলেন স্পুটাম প্রোডাকশন হয়, সেগুলোর ভিতরে থাকবে হচ্ছে টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েকটেসিস এবং লাং কার্সিনোমা। তার মানে আমরা যদি স্পুটামটা খেয়াল করি, যে স্পুটামটা প্রোডাকশন হচ্ছে কিনা, হলে সেটা সেটা
স্যার স্লাইডটা চলে গেছে স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। চলে আসবে এখন। তাহলে আমরা হচ্ছে পেশেন্টের স্পুটাম প্রোডাকশন হিস্ট্রিটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি স্পুটাম প্রোডাকশন থাকে তাহলে আমরা টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াকেসিস, ম্যালিগন্যান্সি এগুলা চিন্তা করব। আর যদি ড্রাই কাফ হয় তাহলে এবং সিওপিডি, সিওপিডি তে কিন্তু পেশেন্টের প্রোডাক্টিভ কাফ হয় সেক্ষেত্রে কিন্তু মিউকয়েড কাফ হয়, একটি পুরুলেন্ট হয় না। পুরুলেন্ট যখনই হবে তখনই সুপার রেডের ইনফেকশন থাকে, সাথে পেশেন্টের হয় হচ্ছে আমরা টিউবারকুলোসিস এবং ম্যালিগন্যান্সিটাকেও ডিডিতে রাখবো যে পেশেন্ট, এবং ব্রঙ্কাইটিসটাকে ডিডিতে রাখবো। এখন এই পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে আমরা পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনে চলে যাব। পেশেন্টের একটা থরো এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার ভিতরে আমরা পেশেন্টকে জেনারেল এক্সামিনেশনের ভিতরে পেশেন্টের পজিশন দেখতে পারি। পেশেন্ট যদি আমাদের সিওপিডি তে দেখি যে ট্রাইপড পজিশনে থাকে, মানে দুই হাত দিয়ে ভর দিয়ে পেশেন্টটাকে এক ধরনের পজিশনে থাকে যেখানে পেশেন্টের হচ্ছে একটা রেসপিরেটরি স্ট্রেস রিলিফ হয়, ট্রাইপড পজিশন বলা হয়, সেটা যেমন ইম্পর্টেন্ট। পেশেন্টের আমরা প্রথমে দেখবো পেশেন্টের সায়ানোসিস আছে কিনা, যদি রেসপিরেটরি স্ট্রেস থাকে কাফের থাকে কাফের সাথে। তারপর হচ্ছে পেশেন্ট যদি আমরা দেখবো যে পেশেন্ট বেড সাইডে স্পুটাম পট আছে কিনা, স্পুটাম পটে যদি পুরুলেন্ট স্পুটাম থাকে তাহলে কিন্তু আমরা পেশেন্টকে ধরে নিব যে পেশেন্টের ব্রঙ্কিয়াকেসিস, টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি এই ডিজিজ গুলোকে আমরা নিয়ে আসবো। আর যদি দেখি যে স্পুটাম প্রোডাকশন হচ্ছে না, স্পুটাম পটে কিছু নেই, তাহলে কিন্তু যে কমন কজ গুলা যে অ্যাজমা, সিওপিডি, ডিপিএলডি এগুলো আমরা চিন্তা করব। তারপরে আমরা পেশেন্টের ক্লাবিং দেখবো যে ক্লাবিং আছে কিনা, যদি ক্লাবিং আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা কাফের কজ হিসেবে অবশ্যই ব্রঙ্কিয়াল কার্সিনোমাটাকে নিয়ে আসব। আবার যদি দেখা যায় যে পেশেন্টের এনিমিয়া আছে, তাহলে এনিমিয়া যদি থাকে তাহলে কিন্তু যে কজগুলো এনিমিয়া হয় ইউজুয়ালি ম্যালিগন্যান্সি এবং টিউবারকুলোসিস, একটা ক্রনিক যে প্রসেস গুলা এগুলাই এনিমিয়া থাকে। অ্যাজমা সিওপিডি তে ইউজুয়ালি এনিমিয়া থাকে না, পলিসাইথেমিয়া থাকে রেদার দেন এনিমিয়া ইন কেস অফ সিওপিডি। পেশেন্টের লিম নোড আমরা খুঁজবো, পেশেন্টের লিম নোড যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালিগন্যান্সিটা আমাদের আগে চলে আসবে ডিডিতে। সো আমরা পেশেন্টকে হিস্ট্রি নেওয়ার পাশাপাশি পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করব। ফিজিক্যাল এক্সামিনেশন আমাদের এ লটস অফ ক্লু দিবে। এই ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে আমরা পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে কিন্তু আমরা এবার একটা ক্লিয়ার একটা আইডিয়া পাবো যে পেশেন্টটা ডায়াগনোসিস, যেমন পেশেন্টের যদি আমরা ব্রেথ সাউন্ড ভেস্টিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাই, উইথ রঙ্কাই পাই, তাহলে আমাদের ডিডিটা খুব ন্যারো হয়ে যাবে যে আমরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ চিন্তা করব। এর ভিতরে কি কি আছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ? ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়াকেসিস, এই তিনটা ডিজিজে আমরা পেশেন্টের কি পাবো যে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন উইথ রঙ্কাই। আবার যদি আমরা এখন একটা পেশেন্টের যে একটা কোনো জায়গায় ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে, ক্রিপিটেশন ইন্ডিকেটস যে পেশেন্টের ওইখানে লোকাল কোনো নিউমোনিয়া থাকতে পারে, ব্রঙ্কিয়াকেসিস থাকতে পারে অথবা টিউবারকুলোসিস থাকতে পারে, এই পেশেন্ট গুলায় আমরা ইউজুয়ালি কিন্তু একটা জায়গায় ক্রিপিটেশন মানে ওইখানে একটা ইনফেকশন আছে, ফোকাস অফ ইনফেকশন। তার মানে এখানে মেন কজ গুলো কি আসবে তখন, একটা ইনফেকশন নিউমোনিয়াতে হতে পারে, সেখানে টিউবারকুলোসিস হতে পারে, সেখানে আমরা পেশেন্টের সরি আবার চলে গেছে আবার সেই পেশেন্ট গুলাকে আমরা যখন ক্রিপিটেশন যখন পেয়ে যাবো একটা জায়গায়, লোকাল ইনফেকশন, নিউমোনিয়া, টিউবারকুলোসিস এবং হচ্ছে ব্রঙ্কিয়াকটিসিস এর পেশেন্টের নিউমোনিয়া ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। ব্রঙ্কিয়াকটিসিস এর পেশেন্টের ইউজুয়ালি আমরা দেখি যে লাংসের বেইজে দুই সাইডে ক্রিপিটেশন পাওয়া যায় এবং কোর্স ক্রিপিটেশন পাওয়া যায়। সো ব্রঙ্কিয়াকটিসিস এর আমরা যখন একটা ফিজিক্যাল এক্সামিনেশনে পেশেন্টের বাইলেটাল নিউমোনিয়া পাবো, বাইলেটাল ক্রিপিটেশন পাবো, বেজাল ক্রিপিটেশন বেজের দিকে,
তখন আমরা এটাকে ব্রঙ্কাইটিসিস চিন্তা করব। এবং এই ক্রিপিটেশনটাই যদি ইনস্পিরেটরি ক্রিপিটেশন হয় এবং ফাইন ক্রিপিটেশন হয় তখন আমরা পেশেন্টের ডিপিএলডি চিন্তা করব। তার মানে এই পেশেন্টের হচ্ছে যখন আমরা ক্রিপিটেশন পাবো এবং বাইলেটারাল দুই সাইডে ক্রিপিটেশন পাবো, আমাদের ডিডিটা খুব ন্যারো হয়ে যাবে এই ক্ষেত্রে, যে আমরা ব্রঙ্কিয়েক্টাসিস, ডিপিএলডি এবং আরেকটা কজ হচ্ছে লেফট ভেন্টিকুলার ফেইলর, সেক্ষেত্রেও আমরা বাইলেটারাল ক্রিপিটেশন পাবো। এবং এরপরে আমরা পেশেন্টটাকে আদার্স ফাইন্ডিং দেখবো। অনেক ক্ষেত্রে যদি লাং ক্যান্সার হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাং কোলাপস থাকে, কোলাপস যদি থাকে সেক্ষেত্রে ট্রাকিয়াটাও সেম সাইডে ডিভিয়েশন থাকবে এবং ব্রেস সাউন্ড, পারকাশন নোট সব ডিমিনিশড আর অ্যাবসেন্ট থাকবে, সব অ্যাবসেন্ট থাকবে। সব অ্যাবসেন্ট যদি পাওয়া যায় এবং ট্রাকে যদি সেম সাইডে চলে আসে তাহলে আমরা কোলাপস চিন্তা করব, আর কোলাপস মানেই আমরা বুঝবো যে এখানে ম্যালিগন্যান্সি আছে। সো এই ফিজিক্যাল এক্সামিনেশন গুলো আমরা করব, করে পেশেন্টের আমরা একটা হিস্ট্রি সাজাবো যে পেশেন্টের মিস্টার এক্স যে পেশেন্ট কাফ নিয়ে এসেছে, যে কাফের সাথে এই স্পুটাম আছে কি নাই, হিমোপ্লেস আছে কি নাই, চেস্ট পেন আছে কি নাই, তারপরে হচ্ছে কাফটা কখন বাড়ে, কোনো অ্যালার্জি দিয়ে বাড়ে কিনা, কাফের সাথে পেশেন্টের আদার রেসপিরেটরি সিমটম আছে কিনা, শর্টনেস অফ ব্রেথ, হুইজ, পেশেন্টের সাথে কাফের সাথে পেশেন্টের জিআইটি কমপ্লেন আছে কিনা, কাফের সাথে কার্ডিয়াক কমপ্লেন আছে কিনা, কোনো মেডিকেশন হিস্ট্রি নিয়ে আমরা যখন একটা হিস্ট্রি সাজাবো তারপরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব। আমাদের সাথে যে ফাইন্ডিংস গুলো মিলবে সেটা দিয়ে আমরা একটা ডিডি সাজাবো, এবং এই ডিডি গুলো আমরা লং কেসে পেশেন্টকে পরীক্ষার সময় প্রেজেন্ট করব, এবং ভাইবাতেও এবং ভাইবাতে এই রিলেটেড কোশ্চেনই হবে। আবার যদি আমরা কোনো রিটেন কোশ্চেনও বলি এবং রিটেন রিটেন কোশ্চেনও সেম একই ভাবে আগাবে, যে পেশেন্টের আমরা এই হিস্ট্রি গুলার ভিতর থেকে ক্লিনিক্যাল ফাইন্ডিংস থেকে যে ডিডি গুলাকে পাবো সেই ডিডি গুলাকে আগে নিয়ে আসবো, ফিজিক্যাল এক্সামিনেশন গুলো সেখান থেকে লিখবো। এরপরে হচ্ছে আমরা পেশেন্টের যদি ইনভেস্টিগেশন চাই, যে আমরা কি কি ইনভেস্টিগেশন করবো পেশেন্টের, তাহলে আমরা অবশ্যই সিবিসি দিয়ে শুরু করব, যে ফুল ব্লাড কাউন্ট। সেক্ষেত্রে পেশেন্টের ইএসআর যদি হাই থাকে তাহলে আমরা টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি এগুলাকে আগে নিয়ে আসবো। পেশেন্টের যদি সিআরপি হাই থাকে তাহলে আমরা চেস্ট ইনফেকশন লাইক নিউমোনিয়া, ব্রঙ্কিয়েক্টাসিস, টিউবারকুলোসিস এগুলাকে আগে নিয়ে আসবো। পেশেন্টের আমরা স্পুটাম করব, স্পুটামের আমরা এবি দেখবো, জিন এক্সপার্ট দেখবো, স্পুটাম পর গ্রাম স্টেনিং করবো, কালচার সেন্সিটিভিটি করবো, তারপরে হচ্ছে আমরা স্পুটামে ম্যালিগন্যান্সি দেখতে পারি, যে ম্যালিগন্যান্সি যদি হয় পেশেন্টের আমরা চেস্ট এক্সরে করবো, সিটি স্ক্যান করবো, পরে আমরা টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়েক্টাসিস, লাং কার্সিনোমা এগুলো ডায়াগনোসিস করতে পারবো। এইচআরসিটি ইজ স্পেসিফিক ফর ব্রঙ্কিয়েক্টাসিস অ্যান্ড ডিপিএলডি। সো যদি কোশ্চেন করা হয় যে আমরা ব্রঙ্কিয়েক্টাসিস অথবা ডিপিএলডি ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট করবো, কনফার্মেটরি টেস্ট, আমরা বলবো যে এইচআরসিটি স্ক্যান অফ দ্য চেস্ট করবো। তারপরে আমরা পালমারির ফাংশন টেস্ট করতে পারি, স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট, পরে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড সিওপিডি ডায়াগনোসিস করতে পারি। তারপর অনেক ক্ষেত্রে ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস করার জন্য আমরা এফওবি অর এটাকে বলা হয় যে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি টেস্ট করব, পরে আমরা লাং ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। সেক্ষেত্রে আমরা লাং ক্যান্সার যে মাসটা পাবো সেখান থেকে বায়োপসি নিয়ে আমরা লাং ক্যান্সার ডায়াগনোসিস করব। অনেক ক্ষেত্রে সিটি গাইডেড এফএনএসি করেও আমরা লাং ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। সো আমাদের কেস যদি হয় লাং ক্যান্সারের পেশেন্ট, লং কেস অথবা রিটেন পরীক্ষায়, তাহলে আমরা কিন্তু অবশ্যই এই পেশেন্টটাকে সিটি স্ক্যান অ্যান্ড এফওবি বা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি পর্যন্ত বলবো। আমার মনে হয় যে এখান থেকে আমরা স্লাইড শোটা বন্ধ করে আমরা মনে হয় যে লাইভে ডিসকাশন করতে পারি। জি স্যার। স্যার আপনি পারমিশন দিলে স্যার আমাদের কোশ্চেন অ্যানসার সেশনটা আমরা শুরু করতে পারি স্যার। ওকে, এখন কি আমাকে দেখা যাচ্ছে? না স্যার, স্যার আপনার ভিডিওটা অন করা লাগবে স্যার।
জি স্যার, আমরা হ্যালো, কোশ্চেন অ্যানসার সেশনটা শুরু করতে চাচ্ছিলাম স্যার, আপনি যদি পারমিশন দিতেন। অবশ্যই অবশ্যই। স্যার, কোন পেশেন্ট যদি আমাদের কাছে ড্রাই কফ নিয়ে আসে, তাহলে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কেমন হবে স্যার, একটু যদি বলতেন থ্যাংক স্যার। ইউ, ইটস ভেরি গুড কোশ্চেন। যে ড্রাই কাফ, আমরা কিন্তু সেক্ষেত্রে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু খুব ন্যারো হয়ে যাচ্ছে। যে একটা পেশেন্ট যদি ড্রাই কাফ থাকে, তাহলে আমরা পেশেন্টটাকে চিন্তা করব যে পেশেন্ট ব্রঙ্কেল অ্যাজমা কিনা, পেশেন্টের ডিপিএলডি কিনা, আর জার্ড, যেটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কিনা। তো যদি পেশেন্টের ব্রঙ্কেল অ্যাজমা হয়, তাহলে ড্রাই কাফ এর সাথে পেশেন্ট বলবে যে আমার এটা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এবং অ্যালার্জির ট্রিগারের হিস্ট্রি থাকবে, এবং রাত্রের বেলায় বা কোল্ড ওয়েদার অথবা ডাস্টে এটা বাড়ছে। তো ব্রঙ্কেল অ্যাজমা যদি হয়, সেক্ষেত্রে ব্রঙ্কেল অ্যাজমা ম্যানেজমেন্ট পাবে পেশেন্টের। ডায়াগনোসিস করতে হবে আমাদের স্পাইরোমেট্রি করে, রিভার্সিবিলিটি টেস্ট করে, এবং দেখার পরে আমরা পেশেন্ট গুলাকে যেটা স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট আছে ব্রঙ্কেল অ্যাজমার, লাইক যে আমরা একটা ব্রঙ্কো ডাইলেটর দেবো, সালবিউটামল, এরপরে আমরা পেশেন্টটাকে স্টেপ ওয়াইজ যাবো ইনহেল কর্টিকোস্টেরয়েড, এরপরে আমরা পেশেন্ট কে সাথে লং একটি ব্রঙ্কো ডাইলেটর যোগ করব, যেমন সালমিটেরল, এরপরে এই পেশেন্ট গুলা স্টেপ ওয়াইজ মন্টিলুকাস, ব্রঙ্কো ডাইলেটর, থিওফাইলিন, ডক্সিফাইলিন, তারপর ট্রায়াটোপাম, এইভাবে এইভাবে পারে, এভাবে আস্তে আস্তে যোগ হয় আর কি ট্রিটমেন্ট গুলো অ্যাড অন থেরাপি হিসেবে। আবার যদি দেখা যায় ড্রাই কাপের পেশেন্ট যদি জার্ড হয়, জার্ডের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রোকাইনেটিক মানে ডম্পেরিডন দিতে হয়, এবং পেশেন্টটাকে কিছু লাইফ স্টাইল মডিফিকেশন করা লাগে। আবার যদি ডিপিএলডি হয়, সেটা লাং ফাইব্রোসিস, সেটার ম্যানেজমেন্টটা আবার কোন ধরনের ডিপিএলডি তার উপরে। তার মানে ড্রাই কাপ হলে আমরা মেনলি পেশেন্টটাকে দেখবো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা নাকি জার্ড নাকি ডিপিএলডি, এটাকে ডিফারেনশিয়েট করে অ্যাকর্ডিং টু ম্যানেজ করবো। স্যার, যদি পেশেন্টের শুধু ড্রাই কফ থাকে কিন্তু সাথে কোনো অ্যাসোসিয়েটেড সিম্পটমস নেই, তাহলে আমরা হোম ম্যানেজমেন্টটা কিভাবে করব? আচ্ছা, শুধু ড্রাই কাফ, তাহলে সেটা কতদিনের সেটা একটু বলতে হবে। যে পেশেন্টের ড্রাই কাফ, সেটা কি ক্রনিক ড্রাই কাফ নাকি অ্যাকিউট ড্রাই কাফ, মানে এই স্যার, আমরা কোন ক্ষেত্রে হোম ম্যানেজমেন্টটা করতে পারবো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে হোম ম্যানেজমেন্ট, সবকিছুরই হোম ম্যানেজমেন্ট আছে, কারণ হচ্ছে অ্যাজমাও জার্ড এগুলো সবই তো হোম ম্যানেজমেন্ট। তো হচ্ছে যে পেশেন্ট গুলো আর হচ্ছে অ্যাকিউট যে ড্রাই কাফ গুলো হচ্ছে, এখন কিন্তু মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল ইনফেকশন লাইক কোভিড। কোভিড কিন্তু ওয়ান টাইপ অফ ভাইরাল ইনফেকশন, এবং এই SARS-CoV-2 এটা কিন্তু ড্রাই কাফ করছে। তো অ্যাকিউট ম্যানেজমেন্ট গুলার ক্ষেত্রে আমরা যদি হোম ম্যানেজমেন্টের ভিতরে যেগুলা বলি, যে কিছু সুদিং ইফেক্ট আছে কিছু ওষুধ, যেমন হট ওয়াটার দিয়ে যদি কেউ গার্গেল করে, সাথে যদি স্টিম ইনহেলেশন করে, তারপরে হচ্ছে সুদিং এর জন্য কেউ হানি মধু এগুলা খায়, তাহলে কিন্তু এই এটার থেকে রিলিফ পাওয়া যায়। অথবা কিছু ডিকনজেস্টেড আছে, নেটাল ডিকনজেস্টেড দিলেও কিন্তু এটার থেকে কিছুটা রিলিফ পাওয়া যায়। তো এই হোম ম্যানেজমেন্ট বলতে এটা হচ্ছে মানে উইদাউট মেডিকেশন। আবার কিছু মেডিকেশন দিয়েও তো আমরা ম্যানেজ করি, যেমন ওভার দ্য কাউন্টার হিসেবে আমরা অ্যান্টিহিস্টামিন দিই, ফিক্সোফেনাডিন, তারপরে হচ্ছে মন্টিলুকাস, এগুলা খেলেও কিন্তু এই ড্রাই কাপ থেকে খুব ভালো রিলিফ পাওয়া যায়। স্যার, আমাদের যে ড্রাগ ইনডিউসড কজে যে ড্রাই কাফ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি ধরনের প্রিকশন নিব? ভেরি গুড কোশ্চেন। যে যে ড্রাগ ইন, এটা কিন্তু আমাদের ক্লিনিশিয়ান হিসেবে বা ডাক্তার হিসেবে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কোন ড্রাগটা এই কাফ বা ড্রাই কাফ করছে। এটা কিন্তু পেশেন্ট কখনো বুঝতে পারবে না। সো আমরা যদি দেখি যে একটা পেশেন্ট এসি ইনহিবিটর খাচ্ছে, এবং এই সি ইনহিবিটর খাওয়ার পরে পেশেন্টের ড্রাই কাপ, তো সো আমরা এটাকে হিস্ট্রিটা খুব কেয়ারফুলি নিব। এবং অনেক অনেক সময় দেখা যায় যে একটা যে একটা পেশেন্ট এসি ইনহিবিটর খাচ্ছে প্রায় 5 বছর ধরে, কিন্তু ড্রাই কাপ শুরু হয়েছে তার 6 মাস, সেটাও পসিবল। এমন না যে ওই যেদিন থেকে খাবে সেদিন থেকে শুরু হতো এসি ইনহিবিটর, নট লাইক দ্যাট। সো এই এই ক্ষেত্রে আমাদের যদি এসি ইনহিবিটর খেয়ে থাকে একটা ড্রাই কাপের পেশেন্ট, উই শুড স্টপ দ্য ড্রাগ টেম্পোরারিলি, যে আমরা এই ড্রাগটা টেম্পোরারি স্টপ করে দেখবো যে পেশেন্টটা ইমপ্রুভ করে কিনা। যদি ইমপ্রুভ করে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা ড্রাগ ইনডিউস ছিল। আর আর যদি ইমপ্রুভ না করে, তাহলে আমাদের আদার্স কজ কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি
আমাদের দেখা যায় যে বিটা ব্লকার, তার মানে হচ্ছে যেটা প্রোপানলল নামে পাওয়া যায়, মাইগ্রেন, টেনশন, এংজাইটি রিলিফের জন্য অনেক পেশেন্টকে দেওয়া হয়। এই পেশেন্ট গুলা কিন্তু যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে তাদের কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা লাইক ফিচার করে, মানে কাফ করবে, হুইজ করবে। এবং আরেকটা মেডিকেশন আছে যেটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন যারা হার্টের বা ব্রেনের স্ট্রোকের জন্য খায়, এদের অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমাই হতে পারে। তো সেক্ষেত্রেও স্টপিং দ্য ড্রাগ ইজ দ্য মেন ট্রিটমেন্ট, অ্যান্ড দেন যদি স্টপ করার পরে অনেক কমে যায়, পাশাপাশি আমরা ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে পারি পেশেন্ট গুলাকে সালবিউটামল। থ্যাংক ইউ। স্যার, পেশেন্ট যদি আমাদের কাছে প্রোডাক্টিভ কাফ নিয়ে আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কি ধরনের হবে? হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করলাম এই কথা যে আমরা প্রথমে যদি ভাগ করে নেই প্রোডাক্টিভ কাফ নন প্রোডাক্টিভ কাফ, তাহলে ম্যানেজমেন্টটাও ইজি হয় এবং ডিডিটাও কমে যায়। প্রোডাক্টিভ কাফ মানেই পেশেন্টের একিউট কোনো ইনফেকশন আছে সেখানে, একিউট আর ক্রনিক কোনো ইনফেকশন আছে, ইনফেকশন ছাড়া কিন্তু প্রোডাক্টিভ কাফ সাধারণত হয় না। তো প্রোডাক্টিভ কাফ মানেই সেখানে আমরা চিন্তা করবো যে পেশেন্টের নিউমোনিয়া আছে কিনা যদি একিউট হয়, আর যদি সিওপিডি পেশেন্টের যদি ইনফেকশন থাকে তাহলে প্রোডাক্টিভ কাফ হবে, যদি ব্রঙ্কিয়েকটিসিস এর পেশেন্টের চেস্ট ইনফেকশন হয় তাহলে হচ্ছে প্রোডাক্টিভ কাফ হবে, যদি টিউবারকুলোসিস থাকে তাহলে প্রোডাক্টিভ কাফ হবে, যদি ম্যালিগন্যান্সি থাকে সেক্ষেত্রেও প্রোডাক্টিভ কাফ হতে পারে। তাহলে আমাদের যে ডিডি গুলা এগুলাকে আমরা হিস্টিনে ডিফারেন্সিয়েট করব যে এটা কি টিবির ফেভারে যাচ্ছে নাকি ম্যালিগন্যান্সির ফেভারে যাচ্ছে নাকি ব্রঙ্কিয়েকটিসিসের ফেভারে যাচ্ছে। এবং পেশেন্টের অ্যাকিউট হলে নিউমোনিয়ার ফেভারে যাচ্ছে কিনা, যদি খুবই কম সময়ের হিস্ট্রি হয় তাহলে আমরা যেমন নিউমোনিয়াটাকে আগে রাখি, আর যদি দেখি যে না লং হিস্ট্রি দিচ্ছে তখন আমরা টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, ব্রঙ্কিয়েকটিসিস এর হিস্ট্রি নেব। এবং ম্যানেজমেন্ট ডেফিনেটলি হবে অ্যাকর্ডিং টু কজ, যে পেশেন্টকে আমরা বুকের সিবিসি, চেস্ট এক্সরে, সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করব, করে ডায়াগনোসিস বা স্পুটাম করে বিজি এক্সপার্ট করব, ডায়াগনোসিস করে আমরা যে ম্যানেজমেন্ট পাবো সেটা ট্রিটমেন্ট দিব। পাশাপাশি যদি কেউ জানতে চায় যে আরো কিছু ওষুধ আছে, হ্যাঁ আমরা মিউকোলাইটিক ইউজ করতে পারি, আমরা পেশেন্টটার যেমন এনএসএল সিস্টিন দিলে স্পুটাম যেটা আছে প্রোডাক্টিভ কাফ সেটা একটু লাইট হয়, অ্যান্টিটাসিভ ইফেক্ট আছে, মানে মিউকোলাইটিক ইফেক্ট আছে, ফলে এই প্রোডাক্টিভ কাফটা বের হয়ে আসে। আবার যদি ব্রঙ্কিয়েকটিসিস হয় সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চুরাল ড্রেনেজ, যে পেশেন্টটাকে আমরা মর্নিং এ পশ্চুরাল ড্রেনেজ করাবো। ড্রেনেজ করলে তারপরে হচ্ছে পেশেন্টটার কাফ যেটা আছে সেটা বের হয়ে যাবে, তাহলে ইনফেকশনও কমে যাবে এবং এই লাংস ক্লিয়ার হবে। তো এবং যদি টিবি হয় তাহলে তো সেক্ষেত্রে অ্যান্টি টিবি ড্রাগ আছে, কার্সিনোমা হলে তাহলে সেক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি ব্যাপার আছে। তো ম্যানেজমেন্ট উইল ডিপেন্ড আপন দা ডায়াগনোসিস। স্যার, একজন কোশ্চেন করেছেন যে মন্টিলুকাস্ট কেন রাতে দেয়া হয়? না, মন্টিলুকাস্ট রাতে দিতে হবে এমন কোনো নিয়ম নেই, এটা যে কোনো বেলায় দেওয়া যায়, সকালে, দুপুরে, রাতে। শুধু কিন্তু আমরা ইউজুয়ালি দেখি যে যে এই যদি আমরা সিঙ্গেল কোনো মেডিকেশন দেই, অ্যান্টি হিস্টামিন দেই, তাহলে আমরা রাতে রাখি, কারণ অনেকের আবার হচ্ছে এই ওষুধগুলা খেলে ঘুম হয়, কার কতটুকু ঘুম হবে আমরা কিন্তু শিওর না। এটা যেমন এক একজন ফেক্সোডাইফেনাডিন খেলে কিছু হয় না, আবার এক একজন ফেক্সোডাইফেনাডিনকে একদিন দুই দিন ঘুমায়। এবং মন্টিলুকাস্টও আমি দেখেছি যে কারো কারো খেলে কিছুই বোঝে না, আবার কেউ কেউ এটা খেলেও একটু ঘুম হয়। তো যদি ঘুম হয় মেডিকেশনটা অ্যান্টি হিস্টামিন, সো অ্যান্টি হিস্টামিন যদি ঘুম পড়ে সেটা রাতে দেয় বেটার, তাহলে তার ডেইলি ওয়ার্ক এবং অ্যাক্টিভিটিটা হ্যাম্পার হবে না। এই জন্য আমার মনে হয় যে অ্যান্টি হিস্টামিন গুলো রাতে দেয়া ভালো। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে, পেশেন্ট যদি আমাদের কাছে হিমোপটাইসিস নিয়ে আসে, তখন আমরা তাকে কিভাবে কাউন্সিলিং করব এবং আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কি ধরনের হবে হিমোপটাইসিস এর ক্ষেত্রে? দিস ইজ দ্য ভেরি গুড কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি মাচ প্র্যাকটিক্যাল প্রবলেম ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। সো পেশেন্ট কাম উইথ দ্য হিমোপ্রেসিস ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, বিকজ ওয়েন কাফিং আউট অফ ব্লাড স্টার্ট, সো ইট ইজ অ্যান ইমার্জেন্সি। সো প্রথমে আমাদের পেশেন্ট গুলাকে ইমার্জেন্সি দেখে অ্যাসেস করা লাগবে যে পেশেন্ট আমাদের এবিসি, যে এবিসিডি আমরা যেটা করি পেশেন্টের, যে পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো আমরা অ্যাসেস করি, যে পেশেন্টের কোনো এয়ারওয়ে কোনো অবস্ট্রাকশন হয়ে আছে কিনা, রেসপিরেটরি ডিস্টেস কেমন আছে,
এবং পেশেন্টের পালস বিপি স্টেবল কিনা, এবং অ্যামাউন্ট অফ ব্লাড ইজ ইম্পর্টেন্ট, যে পেশেন্ট যে হিমোপ্রেসিস হচ্ছে সেটা কি মাই স্মল অ্যামাউন্ট নাকি মেসিভ হিমোপ্রাইসিস। স্মল অ্যামাউন্ট ইজ নট ইমার্জেন্সি, পেশেন্টটাকে আমাদের হিস্ট্রি নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস করতে হবে, ইনভেস্টিগেশন করে। বাট ইফ পেশেন্ট কামস উইথ আস উইথ মেসিভ হিমোপ্রাইসিস, দেন ডায়াগনোসিস এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টটাকে লাইফ সেভ করা। সো সেক্ষেত্রে আমরা পেশেন্টটাকে ভর্তি করে তাকে হচ্ছে আর্জেন্ট ব্লাড গ্রুপিং করে ব্লাড দিব, যদি ব্লাড দেওয়ার দিতে দেরি হয় আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট দিব। তারপরে ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার পরে ব্লাড গ্রুপিং করে ব্লাড দিব, ব্লাড দেওয়ার পরে পেশেন্ট যখন এবং ব্লাড ব্লিডিং বন্ধ হওয়ার জন্য আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি, যেমন ট্রানিকজামিক অ্যাসিড, এই ওষুধগুলো দিয়ে আমরা চেষ্টা করব যে ব্লিডিং বন্ধ। এতেও যদি বন্ধ না হয় অনেক ক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপি করে দেখি যে ঠিক কোথা থেকে ব্লিডিং আসতেছে, সেই পয়েন্ট থেকে আমরা ব্লিডিং পয়েন্টটাকে স্টপ করি আর কি, ব্রঙ্কোস্কোপি করে একটা প্রসিডিউর, যখন এইগুলো এই এই প্রাথমিক স্টেপগুলো ফিল করে। তারপরে হলো যখন পেশেন্ট স্টেবল হলো তখন আমাদের ডায়াগনোসিস করতে হবে, কারণ আমরা ডায়াগনোসিস করার আগে যদি পেশেন্ট সার্ভাইভ না করে তাহলে কিন্তু ডায়াগনোসিস করে কোনো লাভ হবে না। সো মেসিভ হিমোপ্রাইসিস এর ক্ষেত্রে ডায়াগনোসিস আগে ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, দেন উই উইল গো ফর ডায়াগনোসিস, এন্ড ডায়াগনোসিস এর ক্ষেত্রে সেম আবার আমরা হিস্ট্রি নিব, যেহেতু হিমোপ্রাইসিস আছে তো আমাদের ডিডিটা চলে আসবে, ম্যালিগনেন্সি, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াক্টিসিস, এই তিনটা কজ আমরা আগে চিন্তা করবো। আর একটা কজ আছে পালমোনারি এম্বোলিজম, সেক্ষেত্রেও হিমোপ্রেসিস প্রেজেন্ট করে। সো এই চারটা কজকে মাথায় রেখে আমরা পেশেন্টকে চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, ব্রঙ্কোস্কোপি, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি করে ডায়াগনোসিস করব, স্পুটাম এক্সামিনেশন করব, অ্যান্ড ম্যানেজ দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দ্য ইটিওলজি। আই থিঙ্ক স্যার স্যার আরেকটা কোশ্চেন আসছে, আমরা পোস্ট নেজাল ড্রিপ কিভাবে ইভালুয়েট করব যেটা হচ্ছে আমাদের ড্রাই কফ করতেছে? হ্যাঁ, আপার এয়ারে কাফ সিনড্রোম একটা স্পেকট্রাম অফ ডিজিজ যেখানে ড্রাই কাফ থাকে, পোস্ট নেজাল ড্রিপ ইজ ওয়ান অফ দেম। পোস্ট নেজাল ড্রিপ, আপার ওয়ে কাফ সিনড্রোম, জার্ড, এগুলোর প্রেজেন্টেশন অলমোস্ট সেম। পোস্ট নেজাল ড্রিপ জারটাই যেরকম একটা জিআইটি কমপ্লেন থাকে, পোস্ট নেজাল ড্রিপের ভিতরে কিন্তু জিআইটি কমপ্লেন থাকবে না। সেক্ষেত্রে পেশেন্টের পেশেন্ট হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট এক ধরনের হিস্ট্রি দেবে জাস্ট টিপিক্যাল অফ পোস্ট নেজাল ড্রিপ। পোস্ট নেজাল ড্রিপের হিস্ট্রিটা হবে এইরকম যে পেশেন্ট অনেকের অ্যালার্জি রিলেটেড থাকে, এক্ষেত্রে হিস্ট্রি অফ অ্যালার্জি থাকে, কোল্ড ও ডাস্ট অ্যালার্জি রিলেটেড থাকে পেশেন্টের, হচ্ছে অনেক ক্ষেত্রে সাইনোসাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস, এগুলোর সাথে রিলেশন থাকে। পেশেন্টের হচ্ছে রাত্রে বেলায় ঘুমানোর পরে শুয়ে থাকে তখন যে এই যে আমাদের যে সিক্রেশন গুলা, নেজাল সিক্রেশন গুলা, এই সিক্রেশন গুলো আস্তে 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 জমা হয় যে আমাদের জাস্ট নোজের পেছনের সাইডটা, পোস্টেরিয়র ওয়াল যেটা, এই এইখানে এই সিক্রেশন গুলা জমা হওয়ার পরে সকালবেলায় যখন পেশেন্ট ঘুমে থেকে উঠবে তখন মনে হবে যে সামথিং ইরিটেট দ্য পেশেন্ট জাস্ট ব্যাক অফ দ্য নোজ অর ইন দ্য থ্রোট, জাস্ট এটা ক্লিয়ার করা খুব কষ্ট হচ্ছে, ঠিক ক্লিয়ার হতে চাচ্ছে না এই, এবং এটা একটা লং টাইম হিস্ট্রি দেবে যে পেশেন্টের কয়েক মাস কয়েক বছর ধরে এগুলো এগুলো এই টিপিক্যাল হিস্ট্রি ইজ ডায়াগনোস্টিক অফ পোস্ট নেজাল ডিপ অ্যান্ড এক্সক্লুশন অফ আদার ডায়াগনোসিস। তো এটা ডায়াগনোসিস পাশাপাশি যে আদার যে কাশি কাফের যে কজগুলো আছে সেগুলোকে আমরা এক্সক্লুড করব, তাহলে আমরা মনে হয় যে এটাকে পোস্ট নেজাল ডিপটাকে ডায়াগনোস করতে পারবো। স্যার কোনো পেশেন্ট যদি আমাদের কাছে রিকারেন্ট কাফ নিয়ে আসে, যে বারবার কাফ নিয়ে আসতেছে কিন্তু কোনো মেডিকেশনই তার কোনো তেমন উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি ধরনের হবে স্যার? ডিফিকাল্ট কাফ, ডিফিকাল্ট কাফ, ডিফিকাল্ট টু ডায়াগনোসিস, কারণ হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস হয় নাই, ডায়াগনোসিস হয় নাই দেখেই পেশেন্ট কাফটা ভালো হচ্ছে না। সো এই যে মিশনগুলার ডিফিকাল্ট ডিফিকাল্টি ডায়াগনোসিস আছে, যে কোনো কারণে পেশেন্টের হচ্ছে কাশি ভালো হচ্ছে না,
তো তার ভিতরে যে কজগুলো আমরা দেখি যে অনেকাতে কিছু স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা থাকে, যে পেশেন্টের টিপিক্যাল যে ম্যানেজমেন্ট অ্যাজমার সেই ম্যানেজমেন্টে স্টেরয়েডটা কাজ করে না এই অ্যাজমার উপরে। তো সেক্ষেত্রে স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা গুলা অনেক ক্ষেত্রে ভালো হতে চায় না। তার মানে সেক্ষেত্রে যদি আমরা ডায়াগনোসিস অ্যাজমাই হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে এই এই রেজিস্ট্যান্ট অ্যাজমার ম্যানেজমেন্টে যাব। আবার যদি দেখা যায় যে সিওপিডি এর সাথে কর পালমোনাল হয়ে গেছে, পালমোনারি হাইপারটেনশন বেড়ে, সেই কাশি কাফ গুলো অনেক ক্ষেত্রে ভালো হতে চায় না, তো সেগুলোর অ্যাডভান্স ম্যানেজমেন্টে যাব। আবার হচ্ছে পেশেন্টের দেখা গেল যে ডায়াগনোসিস হয় নাই, আন্ডারলাইং জার্ড আছে, সেগুলাকে আমরা ম্যানেজ করব, জার্ডের ম্যানেজমেন্ট দিব। আবার দেখা যাচ্ছে যে পেশেন্টের অ্যাজমার ম্যানেজমেন্ট ঠিকই নিচ্ছে কিন্তু অ্যালার্জি এক্সপোজার তার কমছে না, সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট গুলাকে ফাইন্ড আউট করব। আবার যদি দেখা যায় যে পেশেন্টের অ্যাকিউট সিভিয়ার এলবিএফ আছে অথবা পার্সিস্টেন্ট লেবেন্ডিকুলার ফেলিওর তো আছে, ক্রনিক লেবেন্ডিকুলার ফেলিওর, সেক্ষেত্রেও সেটার ম্যানেজমেন্টটাকে স্ট্রেন্থেনিং করা লাগবে। অনেক ক্ষেত্রে পালমোনারি টিউবারকুলোসিস যেটা জি স্পুটাম নেগেটিভ থাকে, সেই কেস গুলাও কিন্তু দেখা যায় যে ডায়াগনোসিস হতে চায় না, কারণ স্পুটামে নেগেটিভ ফর এ বি অর জিন এক্সপার্ট কিন্তু পেশেন্টের টিউবারকুলোসিস আছে, তো সেগুলোও অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করা ডিফিকাল্ট হয়। আর ম্যালিগন্যান্সি যদি আর্লি স্টেজে অথবা কোনো মাসলেশন এক্সরে তে দেখা যায় নাই, আনডায়াগনোস থাকে, সেক্ষেত্রেও কিন্তু কাফগুলো ভালো হতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস টাই হচ্ছে মেন। তো এই এবং এই ডিডি গুলো মাথায় রাখতে হবে যে কি কি কারণে কাফটা ডিফিকাল্ট কাফ হচ্ছে, যে কাফটা ভালো হতে চাচ্ছে না, সেগুলাকে ডিডি গুলাকে মাথায় রেখে আগাতে হবে সেক্ষেত্রে। জি স্যার, আমাদের স্যার কোশ্চেন আজকে এই পর্যন্তই ছিল, আমরা প্রায় সেশনের শেষ দিকে চলে আসছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু শিখতে পারলাম। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ, এবং হচ্ছে আপনার কোশ্চেন যেগুলো ছিল সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং পরবর্তীতে যদি আমার একটু টেকনিক্যাল ইরর হয়েছে এখানে, কারণ হচ্ছে যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে যে মাঝখানে কিছু স্লাইড ছুটে গেছে, পরবর্তীতে যাতে এগুলা কিভাবে একটু কারেকশন করা যায় সেটা একটু চেষ্টা করব। আর কোশ্চেন গুলো খুব ভালো ছিল, আমি চেষ্টা করেছি অ্যান্সার দিতে, যদি কারো বেনিফিট হয় এতে তাহলে স্যার আরেকটা দেখা। কোশ্চেন চলে এসেছে জি স্যার, অ্যাজমা সিওপিডি এর পেশেন্টের অনেকে হচ্ছে মিউকোলাইটিক এজেন্ট লাইক সিরাপ দেওয়া হয়, সিরাপ কি অ্যাজমা সিওপিডি অ্যাগ্রেভেট করে কিনা? না, অ্যাজমাতে তো কোথাও সিরাপ দেওয়া হয় না, বা মিউকোলাইটিক অ্যান্টিটাসিস সিরাপ তো অ্যাজমাতে কেউ ইউজ করে না, এটা কোনো বইয়ে নাই। সিওপিডি তে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করার কথা আছে, যে মিউকোলাইটিক হিসাবে যাদের ঠিক ঠিক স্পুটাম প্রোডাকশন হয়, স্পুটাম প্রোডাকশনের কারণে পেশেন্টের ডিসকমফোর্ট হচ্ছে, সেক্ষেত্রে মিউকোলাইটিক হিসাবে যে সিরাপ গুলো আছে সেগুলা দেয়া যায়, কিন্তু সেগুলা দিয়ে দেখতে হবে যে পেশেন্ট বেনিফিট পাচ্ছে কিনা, যদি পায় তাহলে দেয়া যায়, দিতে খুব কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু ইউজুয়ালি এগুলা আজকাল কোন স্পেশালিস্ট প্র্যাকটিস করে না এই এই সিরাপ গুলা, বিশেষ করে অ্যাজমা সিওপিডিতে। এগুলা ইউজুয়ালি যে 5-7 দিনের যে ভাইরাল কাফ, ভাইরাল নিউমোনিয়া অথবা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে ইউজ করা যেতে পারে, কিন্তু যেগুলো লং টাইম যে ক্রনিক কাফ যেগুলো অ্যাজমা সিওপিডি এগুলাতে, অ্যাজমাতে তো নাই, অ্যাজমাতে তো ব্যবহার করা যাবেই না, কোনো বইও নাই, এবং দিলে বাড়ে কিনা সেটা জানি না, কারণ এরকম কোনো বইয়ে বা লেখাও নাই যে এটা দিলে যে কাশি বেড়ে যায়। বরং এগুলোর তো সাইড ইফেক্ট আছে, এই সিরাপ গুলা খেলে এগুলো তো ড্রাউজি করে, ড্রাউজি করলে লাইফ স্টাইল হ্যাম্পার হবে, এবং ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলা আমরা অ্যাজমাতে দিব না, সিওপিডি তেও সিলেক্টিভ ক্ষেত্রে যদি ঠিক পুরুলিন স্পোটাম হয় তাহলে দেয়া যেতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, আপনার মূল্যবান আপনাকে সময় আমাদেরকে দেওয়ার আপনাকে জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আপনি অনুমতি দিলে আমরা সেশনটা শেষ করতে যাচ্ছিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।